দেখলাম এই জায়গাটা একটু দেখাই দাও একটু দেখাও আর একটু দেখাই দাও এখানে হচ্ছে এই এই এটা উঁচু জায়গা তো এই উঁচু জায়গায় হয় হচ্ছে ভুট্টা চাষ লাউ আলু মানে এই এই টাইপের জিনিসগুলো এখানে হয় ভুট্টা লাউ আলু পরে বাদাম বাদাম এগুলো হয় এই এই জায়গাটা একটু ওই অঞ্চল থেকে একটু একটু উঁচুতে এই জন্য এখানে এগুলো হয় এখন আমরা আর এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এখানে অনেক পাখি আছে অনেক ধরনের পাখি বক আছে সুন্দর সুন্দর বক আছে তো আমরা এই আসলে এই জায়গাটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছি মানে আসলে এরা মানে মেঘলা তার পরিবাররা যেহেতু শহরে থাকে ওই যে আমাদের আমাদের আবার এই জমিটা ছিল বিক্রি করে দিচ্ছে এটা এই জমিটা ওই যে ওই যে ওই যে পানি পানি যাটা বেশি ওই যে বেশি পানি যাটা বিক্রি করে দিচ্ছে হ্যাঁ যে কথা বলতেছিলাম মেঘলা এবং তার পরিবার তো আসলে শহর কেন্দ্রিক হয়ে গেছে আমার বাবা মারা যাওয়ার পরে শহর কেন্দ্রিক হয়ে গেছে তো ওরা এখানে আসে না মানে নেত্রকোনা এখানে আসে না ওরা এখন নেত্রকোনাতে সেটেল হ্যাঁ তো নেত্রকোনা বাড়ি আছে এখানে তো বাড়ি আছে নেত্রকোনা বাড়ি আছে দুইটা বাড়ি তো নেত্রকোনা বাড়ি আছে এখন নেত্রকোনায় তাদের আমাদের এই যে আবার ওই যে যে জায়গায় মাহফিল হচ্ছে এই জায়গা হলো ফুরন বাড়ি বুঝছেন আবার এই যে মাহফিল মাহফিল টাওয়ার দেখতেছেন ওইটা ছিল তাদের আবার পুরান বাড়ি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে ওরা এখন ঢাকাতে সেটেল তো যখন আমি শুনলাম যে এদের এই জমিটা আছে তখন আমি বললাম যে ঠিক আছে আমি দেখবো আসলে আমি যাইনি কখনো নিকলে হাওর অঞ্চলে যাওয়ার খুব ইচ্ছা ছিল তো যেহেতু আসছি এসে দেখে আমার খুব লোভ লাগলো যে না এখানে অনেক কিছু করা যাবে তো আমি মেঘলাকে মেঘলার যে মেজু ভাই হ্যাঁ মেজু ভাই আমার খুব কলিজার ভাই একটা কলিজার টুকরা ভাই মনের মধ্যে কষ্ট মেঘলা আবু আমাকে টাকা দেয় না হিসাব করে টাকা দেয় আচ্ছা আচ্ছা এটা টাকা আমি ব্যবস্থা করে দিই তো ও খুব ভালো একটা মনের মানুষ হ্যাঁ তো এখন আমি তাকিয়ে দিই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বছর প্রতি বছর ছয় মাস অন্তত ছয় মাস চাষ করবো হ্যাঁ ধান করবো কারণ মানুষ তো অনেক জায়গা মানুষ ধান করতেছে হ্যাঁ আমরা করবো তো এই সিদ্ধান্ত যখন নিলাম নেওয়ার পরে আমি মেঘলাকে আমরা আমরা আবার মিস্টেক করছি আমাদের জায়গা ওই যে ওই জমি থেকে আবার ওই যে এই যে এই যে এদিক দিয়ে আবার রাস্তা গেছে ওই দিক থেকে আবার ওই যে পুরোটা আমি দেখাচ্ছি সমস্যা নয় ওই যে এই যে এই যে তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় পর্যন্ত হইলো আমাদের এটা বিট মাঠ এনে বর্তমান মাঠ হিসেবে পরিচিত ঠিক আছে এই জায়গায় কিন্তু চাষাবাদ হয় না নাকি ভাই না চাষাবাদ হয় নাই আপনি বলেন এদিক দিয়ে এখন এই জায়গা চাষাবাদ হয় না আর কি এখন যেহেতু চাষাবাদ হয় না আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তার ফ্যামিলির সাথে বসে যে আমি এখানে কাজ করবো এতটুক তাই যায় এই যে দেখেন এই যে তাহলে এই যে বাড়ি থেকে এই পর্যন্ত ঠিক আছে এই যে গোপার দিয়া মানে রাস্তা দিয়া পুরো রাস্তা দিয়ে দেখে আসলাম টোটালটা আমরা পাইছি এটা ওদের এটা এখানে বাদাম আলু লাউ হ্যাঁ ভুট্টা এগুলো হয় এখন পরিত্যক্ত পরে ভাবে আছে আমরা যাচ্ছি একটু ওই পিছু ভিতরে ওই যে ওই জায়গায় ডিপ কল বসছে এখন আমি আমি যখন এদের সাথে সবার সাথে বসলাম বিশেষ করে জুবাইদের সাথে বসলাম যে আমরা আমি যদি তোমার সাথে থাকি তোমরা তুমি করবা তো বললো যে ভাই আপনি থাকলে আমি করব তখন আমরা প্ল্যান করলাম যে এখানে ডিপ কল বসে যেহেতু ধানের জমি ধান করতে হয় পানির প্রয়োজন হয় অনেক জায়গা তো কারণ অনেক জায়গা তো এই জন্য নিজের জায়গায় নিজের জমিতেই ডিপ কল বসানোর জন্য আমরা প্ল্যান করেছি এবং মালামাল কিনে দিছি এখন লোকজন এই যে ডিপ কল কি ডিপ কল না ওই যে ডিপ কলটা দেখাই কোন জায়গায় বসে তোছে ওই যে জুম করে আসতে যাবো ওই যে যাবো তো ঠিক আছে আমরা দেখা জুম করে দেখাই দিতেছি তারপর আমরা তো যাইতেছি একটু যাইতে তো লেট হবে এই জন্য আমরা মনে করেন দেখাই দিতে ঠিক আছে একবারে আমাদের আমাদের মানে রাস্তার সাথে এখন যে জায়গাটা আমরা যাচ্ছি তো ওই জায়গাটা আমরা ধান করবো আর কি
তো এখন সব আমি জুবাইর মিলে এই কাজটা মোটামুটি প্ল্যান করে মেঘলাকে বললাম, মেঘলা সব টোটাল সাপোর্টটা দিচ্ছে। এখন ইনশাল্লাহ দোয়া করবেন, এই বছর আমরা মানুষ দিয়ে দান করাচ্ছি, পরের বছর নেক্সট ইয়ারে আমরা নিজেরাই করবো, হ্যাঁ দান করবো। এই যে আপনারা দেখছেন আলু, ভুট্টা, বাদাম সব কিছু চাষ করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমরা এখানে এই কাজগুলো করবো। তো আমি আরেকটা জিনিস ছিল এখানে, একটা জিনিস আমি খুব এনজয় করি, এখানে মাছ তুলনাহীন, আমি অনেক মজা করে মাছ টাছ খেলাম। এই যে হাওরের সব হাওর থেকে মাছ, ওই যে বক, ওই বক, অনেক বক দেখা যায়, পরে অনেক কিছু অনেক কিছু, আসলে জায়গাটাকে আসলে মজার। কিন্তু একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে যে কয়েকটা ফেরি পার হইতে হয়, কয়েকটা সমুদ্রা পার হইতে হয়, হ্যাঁ। আর তারপরে আমি তো জানি সাঁতার জানি না, আমি খুব ভয়ে ভয়ে মানে এই নৌকার মধ্যে ধরে মানুষ কিন্তু ধরে ধরে পার হয়েছি। তারপরে প্রেসিডেন্টের বাড়িতে গেছি, প্রেসিডেন্টের রিসোর্টে গেছি, রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এই তো ওনার এলাকায় ঘুরলাম, পরিদর্শন করলাম, ভালোই লাগলো। মানে হাওরটা আসলে এক এক সময় এক এক রকম, এখনকার সিজন, এই সিজনে উইন্টার সিজনে একরকম মজা, আবার সামারে আরেক রকম মজা, বিশাল মাঠ আসি নাই। তো আমার মনে হয় যে বর্ষাকালে যখন পানি আর পানি থাকবে তখন সমুদ্র সৈকতে মনে হবে, হ্যাঁ আপনি এদিক দিয়ে একটু থাকা এলেন, হ্যাঁ সমুদ্র সৈকত মনে হবে, কারণ যেই অঞ্চল মনে হয় না কিছু দেখা যায়। তো আমি আরেকবার আসবো বর্ষাকালে, বর্ষাকালে আসবো, এসে আরেকটু বর্ষার পানি সহ এই হাওরটা উপভোগ করবো। ওই পর্যন্ত বেঁচে থাকি, সবাই দোয়া করবেন, যে ধান ক্ষেত পর্যন্ত আইসা, হ্যাঁ আচ্ছা একটু কাটিয়ে দিই, ওকে আল্লাহ।